বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনই টিকা নিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান রেনসে তিয়ারিং, কূটনৈতিক কোরের ডিন আর্চ বিশপ জর্জ কোচারি সহ 21 জন রাষ্ট্রদূত ও কূটনীতিক। টিকাদান উদ্বোধন করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় বিদেশি কূটনীতিকরা টিকা নেয় প্রমাণ হয় এই টিকায় তাদের আস্থা আছে। ভারতে তৈরি সেরামের টিকাকে আলাদা করে দেখার কিছুই নেই। বুধবার রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ভারতের তৈরি সেরামের টিকা নেওয়ার জন্য প্রথম দিনে স্বেচ্ছায় এগিয়ে আসেন ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ফ্রান্স, জার্মানি, ভ্যাটিকান সিটি, অস্ট্রেলিয়া, তুরস্ক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। প্রথমে টিকা নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। টিকা নিয়ে সন্দেহ প্রকাশকারীদের বোকা হিসেবে আখ্যা দেন তিনি। জননেত্রী শেখ হাসিনা সরকারের উদ্যোগে যে টিকাটি আমরা ক্রয় করেছি, সেই টিকাটি বাংলাদেশের ডাক্তার, বাংলাদেশের নার্স আপনারা তো দেখলেন, তাদের দ্বারা অ্যাডমিনিস্টার্ড, তাদের দ্বারা ডিস্ট্রিবিউটেড, তাদের দ্বারা স্টোর করা টিকাটি তারা গ্রহণ করছেন এবং সেটি পৃথিবীর সকল দেশের সকল ডিপ্লোমেটি তাই করছেন এবং আপনার সামনের দিনেও সেটা দেখবেন। দে আর অ্যাজ কনফিডেন্ট অ্যাজ উই আর, অর দে আর অ্যাজ কনফিডেন্ট অ্যাজ দে আর ইন দেয়ার ওন কান্ট্রি। অর্থে এই টিকার গ্রহণযোগ্যতা নিয়ে যারা সমালোচনা করবেন, আমি মনে করবি বা মনে করব যে তারা বোকার স্বর্গে বাস করছেন, কারণ এরা বিজ্ঞানসম্মত আন্তর্জাতিক সকল আইন মেনে, WHO-র গাইডলাইন মেনে, অনেক গবেষণার পরে এই টিকাটি বাজারে ছাড়া হয়েছে, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এরপরই একে একে টিকা নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। সরকারি ব্যবস্থাপনায় টিকা দেয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তারা। বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি, বাংলাদেশি বন্ধুদের বলছি আপনারা টিকা নিন। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান সহ প্রতিবেশী দেশগুলো এক হলে শুধু করোনা নয়, এরকম বড় কোনো দুর্যোগ মোকাবিলা সহজ হবে। করোনার টিকা নিয়ে বাংলাদেশ ভারত সহযোগিতামূলক সম্পর্ক বাকি বিশ্বের জন্য একটি উদাহরণ। একজন বিদেশি হিসেবে বাংলাদেশি টিকা নিতে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী, এর জন্য আমাকে ইউরোপে যেতে হবে না, বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বাংলাদেশের বন্ধুদের টিকা নেওয়ার জন্য উৎসাহিত করছি, সবাই টিকা নিলে এই দুর্যোগ নির্মূল সম্ভব হবে, এটা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাহায্য করবে। পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থানরত 12 শতাধিক কূটনীতিককে সরকারি ব্যবস্থাপনায় টিকা দেয়া হবে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।